সারা জীবন এইভাবেই ভালোবাসবি তো? এইভাবেই ভালোবাসবো। বেশ, ধর কোনোদিন আমার খুব মন খারাপ করলো, আমার ইচ্ছে করলো তোর সাথে সারা রাত জেগে বসে থাকবো, তখন আমার হাতের ওপর হাত রেখে খোয়াইয়ের ধারে সারা রাত জেগে বসে থাকতে পারবি? থাকতে পারবো। ধর আমি বিয়ের পর যখন অফিস থেকে খুব রাত করে বাড়ি ফিরবো, আমার জন্য খাবার গরম করে রাখবি? রাখতেই পারি, রাখবো। যখন আমার খুব বয়স হয়ে যাবে, আমার চুলগুলো সব পেকে যাবে, আমার দাঁতগুলো সব পড়ে যাবে, আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন আমাকে আদর করবি তো? কোনো সন্দেহ আছে? সারা জীবন হাতে হাত রেখে ভালোবেসে যাব। এভাবে না বন্ধু। কেউ আসে? তোদের কেমিস্ট্রিটা না আরেকটু জমাতে হবে। কেমন বলতো? চাটনি শিখে যাবি। এই যেমন ধর জ্যোতির্ময় কাবেরী বা নীলি বিজন বা বাড়ির শর্মিষ্ঠা। এক মিনিট বল। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? পলাশ, কিচ্ছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছিস? এই তুই রাখ তো ফোনটা। হ্যাঁ, আমি এখন ক্লাস নিচ্ছি। ক্লাস নিচ্ছিস মানে? এই যেমন পিউ আর পলাশ, যেমন আরতি আর বিশ্বনাথ। ওটা ইটার্নাল, ওটা করার চেষ্টাও করিস না। আসলে কি বলতো, তাদের ছোঁয়া পেতে গেলে না আমাদের আরো অনেক বছর পথ চলতে হবে। 20 মে থেকে তারা আসছেন বড় পর্দায় একসাথে শেষবারের মতো। কিন্তু শেষ মানেই তো এক নতুন শুরু, তাই না? একদম তাই। বেলা শেষের 7 বছর পর আমরা আবার আসছি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বেলা শুরু নিয়ে।